সাকসেস লাইফস্টাইল। আর এখন বাজে 8:30, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে আমার ক্লাস আছে 10:30 থেকে কলেজে, সো সবার সাথে বেরিয়ে দেখা করছি। রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য, আর এখনো ভাত খাইনি, ভাত খেয়ে তারপর কলেজ যাব। আর 10:30 থেকে ক্লাস আছে, এখন বাজে 9:30, আমাকে 10:10 বাস ধরবো। আমার এখান থেকে যেতে 10:00 বেজে যাবে, আমি এমনিতেই লেট হয়ে গেছি আজকে। আর প্রথমে ভাবলাম 12:30 শুধু ক্লাসটা করবো, তাহলে আমি মোটামুটি এ করে নিতাম। তারপর এখন বলছি ওরা 10:30 ক্লাসটাও করবো, ওই জন্য 10:30 ক্লাস করতে গেলে এখন লেট। তারপর বেরিয়ে দেখা করছি, আমি পুরোপুরি রেডি, এবার চলো কলেজ যাওয়া যাক। অনেক লোকের টিফিন কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিছু কিছু আমরা সব, আমি টিফিন করছি, সব রেস্ট করছে, কেউ আহত দেখছে, আহত হচ্ছে। কেমন করছে সবাই মিলে, কন্যা পাইনি বলে সুকন্যা সবাই স্ট্র টিপে আছে, যাতে না সব যেতে পারে। কন এই লোক কহা সে আতে হে, সবাই একবার করে একটা নিয়ে কি হবে যুদ্ধ করছে, ওই তুই একটা কেলা কিনে নিছিস করে সব করছে, এবার মিষ্টির পালা। হাইডা সোই সি জি কো রেখে দিয়ে সুকন না সবাই ধর, আমরা এটা ঢুকে যাবে তো, এটা ওই দাঁড়া চা চা দাঁড়া, ওর পিতাকে একটু খেতে দে। Music. এদের হচ্ছে যে ভূতের হাজার ভয় থাকলো, এরা আহত ঠিক দেখবে। আমার ফোনটাই গেছে মাঝখান থেকে পড়ে। ওই এটা রাখ তো, তাহলে একটা দেখো।
এখন বাজে 7:15 সবে বাড়ি ফিরলাম সেই সকাল 10:30 9:30 সময় বেরিয়েছিলাম সবে বাড়ি ফিরলাম ড্রেস চেঞ্জ করে তারপর দেখা করছি তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর আজকে কি হয়েছে মায়ের কাছে খুব বোকা হয়েছি কারণ কালকেও একটা কুর্তি কিনেছি আজকেও একটা কুর্তি নিয়েছি আসলে আমার কালকে বাড়ি থেকে বাড়ি আসার সময় একটা কুর্তি পছন্দ হয়ে গেছে সেখানে আমি নিয়ে নিয়েছি তারপর আজকে আমার কোনো প্ল্যান ছিল না নেওয়ার এবার আমার দুটো ফ্রেন্ড কিনতে গেছিল কুর্তি দোকানে সেখানে গিয়ে আমার একটা কুর্তি পছন্দ হয়ে গেছে আমি কিনে নিয়েছি আবার এই জন্য মা আমাকে খুব বোকা দিয়েছে আর আমার ক্ষেত্রে সবসময় এটাই হয় যে যে কিনতে আসে তার কখনো কেনার আগে আমার কেনা হয়ে যায় আমার পছন্দ হয়ে যায় আমার কেনা হয়ে যায় আর এরকম এরকম প্রায় হয় আর প্রায় আমি মায়ের কাছে কথা শুনি এই জন্য আর হচ্ছে যে আমার একটা ভিডিও আসবে কিছুদিন হচ্ছে কিছুদিন পর ভিডিওটা আপলোড করবো হচ্ছে যে কুর্তি আমার কুর্তি কালেকশান বলে ওখানে আমার সব ধর আমার যা যা কুর্তি আছে সব কুর্তি ওখানে আমি আমার ভিডিওতে দেবো আর হচ্ছে যে আর সকাল থেকে বেরিয়েছি সবাই দেখতে পেয়েছো প্রচুর টায়ার্ড হয়ে আছি আর কিছুই ভালো লাগছে না এখন ভিডিওটা এডিট করি তারপর রাত্রির ডিনার নিয়ে দেখা করছি তো টাটা বাই বাই সস আর এটা আলু আর ঢেঁড়সের তরকারি আমাদের এখানে লোড শেডিং তাই টর্চ জ্বেলে ভিডিও করছি আর হচ্ছে যে সবাইকে জানাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আর আজকের ব্লগটা এই পর্যন্ত আর আমার চ্যানেল লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও একটু শেয়ার করে দিও যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায় তো আজকে গুড নাইট বাই